চার বছর ধরে জলের ব্যবস্থা নেই গ্রামে। এমনই অবস্থা মোহাম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম পঞ্চায়েতে শ্রীরামপুর পশ্চিমপাড়া বাসিন্দাদের। তাই গ্রামবাসীদের কাছে যেন জলের দেবতা হয়ে উঠেছেন পাপু মণ্ডল, কারণ নিজের সাবমার্শাল থেকে বিনামূল্যে লোকেদের পানীয় জল দেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, ওই এলাকায় গত প্রায় চার বছর ধরে কোনো প্রকার পানীয় জলের ব্যবস্থা নেই। সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত ব্লক প্রশাসনকে জানিয়ে পুরা এলাকায় দুটি টিউবওয়েল রয়েছে ঠিকই, কিন্তু তা থেকেও ঠিকঠাকভাবে জল আসে না। একটি বালতি জল ভরতে সময় লেগে যায় প্রায় আধ ঘন্টা। স্বাভাবিকভাবে গ্রামের প্রায় 90টি পরিবার জলসংকটের মধ্যে রয়েছেন। স্থানীয়দের এই সমস্যা দেখে কিছুটা সহানুভূতিশীল হয়েছেন গ্রামের বাসিন্দা পাপু। নিজের ব্যক্তিগত সাবমার্শাল থেকে দিনে তিনবার গ্রামবাসীদের পানীয় জল নিতে দেন, আর তা দিয়ে চলে স্থানীয়। তাই তিনি গ্রামবাসীদের কাছে হয়ে উঠেছেন যেন জলের দেবতা। এই নিয়ে স্থানীয় বাসিন্দা টুম্পা দাস অহনা সাহারা বলেন, এই গ্রামে বহুদিন ধরেই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। বারবার স্থানীয় পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতকে জানিয়ে আনা হয়েছে, কিন্তু সুরাহা হয়নি। পাপু আমাদের কষ্ট দেখে জল দেয়, তাতেই চলে আমাদের। কঠিন সমস্যা আমাদের জলের, জল দিয়ে আমাদের লালাতে, তারপরে মানে কান্দরে পুকুরে এমন জলে আমরা ব্যবহার করছি, মানে আমাদেরকে নিজেকে ঘৃণা লাগছে জলটাতে। শরীর খারাপ করছি, অত আমাদের খাবার জলও নাই। হ্যাঁ, কঠিন কষ্ট হচ্ছে আমাদের জলের, খাবার জলের কঠিন কষ্ট। কোথায়, কোন গ্রামে? শ্রীরামপুর। এই নিয়ে আমরা পঞ্চায়েতে জানাননি? না, যাই কিন্তু কোনো কাজ হয় না, আর কোনো কিছু বলি কেউ কেয়ারও করে না। আর একটা কলের মধ্যে গোটা পাট। কত কত পরিবার আছে এখানে? পরিবার 40-50টা হবে। দেখ, একটু ঘরে কোনো কল নাই, তো সব এই একটু কলের উপর নির্ভর। খারাপ হঙ্গে আবার ওই পাড়াকে যেতে হয় জলের জন্য। এই কলগুলো দিয়ে ঠিকঠাক জল বেরোচ্ছে না? সবসময় বেরোয় না। এখন জল কোথা থেকে নিয়ে আসে? এখান থেকে নিয়ে যেতে হয়। পুকুরে এখন জল ভরে দেয়, এবছর ভরেনি। খো নেও যে ওখানে জল ছেড়ে যে ওখান থেকে গোটা পাড়ায় যেতে হয় আনতে। কে জল দেয়? নাম বলে জল হয়ে দেয় পাপু। ওকে নিজে ইচ্ছাই দেয়? হ্যাঁ, নিজের ইচ্ছাই দেয় মানে আমাদের কষ্ট দেখে দেয়। ও আমাদের এত কষ্ট, চান করা, খাওয়া, কাপড় কাচা, সার্ফ কাচা। হ্যাঁ, জলের সমস্যা কতদিন? প্রায় 4-5 বছর ধরে টিউবকলে জল নেই, পুকুরে জল নেই, অর্ধেক পাইপলাইন হয়েছে, অর্ধেক হয়নি। আমরা খাবার জলও পাচ্ছি না, চান করার জলও পাচ্ছি না। কিভাবে চলছে? কিভাবে একজন বাড়ি থেকে দিচ্ছে, সে যদি না দেয় তাহলে আমাদের মানে কি বলবো, খুবই অসুবিধা। কে দিচ্ছে জল? আমাদের গ্রামেরই একটা ছেলে। ওকে বাড়ি থেকে দেয়? হ্যাঁ, বাড়ি থেকে। এই বিষয়ে আপনারা পঞ্চায়েত বা কাউকে জানিয়েছেন প্রশাসনকে? এর আগে আমাদের গ্রামে মেম্বারকে জানিয়েছি, কোনো মানে ব্যবস্থা নেয়নি। আপনারা কি চাইছেন? আমরা চাই যে এই গ্রামে কোনো জলের সমাধান হোক। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, নিউজ 18 লোকাল।